सबस्क्राइब करुन बेंगली नेटवर्क यूट्यूब चैनलটিকে এবং পাশের বেল আইকনটিকে দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখুন যাতে সবার আগে সবার প্রথম লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। দেশ ও রাজ্য থেকে উঠে আসা 20 মে পাঁচটা বড় খবর আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে, তো বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে কিন্তু আমরা সেই পাঁচটা বড় খবরের প্রথমে এক নজরে দেখে নেব কি কি খবর রয়েছে। তো তারপরে কিন্তু আমরা সেই খবরগুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সোমবার বিকালে নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন অফিসের 50% কর্মীকে নিয়ে কাজ চালু হবে। তো এখানে কিন্তু বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেবো কোন কোন দপ্তরে কাজ হবে এবং কতজন করে কর্মী নিয়ে কাজ হবে, তো সেটাও কিন্তু বিস্তারিত জানিয়ে দেবো। তো এছাড়া কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই সমস্ত ব্যাঙ্কগুলোতে টাকা থাকে, অর্থাৎ টাকা যদি জমা থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য খারাপ খবর রয়েছে। তো বিস্তারিত কিন্তু সেটা নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ দফার লকডাউনে কিসের কিসের ছাড় রয়েছে, অর্থাৎ আমাদের রাজ্যে কিন্তু এই চতুর্থ দফার লকডাউনে কি কি ছাড় রয়েছে, তো সেগুলো কিন্তু জেনে নেবো। এছাড়া কিন্তু আমরা এখানে দেখে নেবো 1100 কর্মচারী ছাঁটাই করছে এবং এখানে কিন্তু চাকরি যেতে পারে আরও 2000 জনে। তো এখানে কোন কোন কোম্পানি তার কর্মচারী ছাঁটাই করছে, তো এখানে কিন্তু আরও 2000 জনের চাকরি চলে যেতে পারে, তো এখানে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। এছাড়া কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য কিন্তু নতুন বিজ্ঞপ্তি চালু হয়েছে। তো এখানে কিন্তু অগস্ট পর্যন্ত বাড়ানো হলো সময়সীমা, তো বিস্তারিত আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। অফিসে 50% কর্মী নিয়ে কাজ হবে। তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকালে কিন্তু নবান্নে বৈঠক হয়, তো সেখান থেকে তিনি জানিয়েছেন আগামী 21 মে থেকে কিন্তু সরকারি এবং বেসরকারি সমস্ত অফিসই খোলা যাবে, তবে শর্ত হচ্ছে আপাতত অফিসে 50% কর্মী নিয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে কর্মীদের অল্টারনেটিভ অ্যাটেন্ডেন্সে করা যেতে পারে, অর্থাৎ একদিন অন্তত কর্মীদের অফিসে হাজির করা যেতে পারে। সমস্ত ধরনের সরকারি এবং বেসরকারি সমস্ত অফিস কিন্তু 21 মে থেকে খোলার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ খোলা যেতে পারে, তবে শর্ত সাপেক্ষে এখানে বলে দেওয়া হয়েছে 50% কর্মী নিয়ে কাজ করতে হবে। 50% কর্মী নিলে কিন্তু এখানে অল্টারনেটিভভাবে তাদের অ্যাটেন্ডেন্স করানো যেতে পারে, অর্থাৎ একদিন কোনো কর্মচারী আসলে তার পরের দিন ছুটি এবং পরের দিন অন্য কর্মচারী আসবে, তো এই রকমভাবে কিন্তু কাজ করানো যেতে পারে বলে কিন্তু সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়েছে। এরপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যদি তোমাদের এই সমস্ত ব্যাংকে টাকা থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য রয়েছে খুব খারাপ খবর। তো বিশ্ব অর্থনীতিতে লকডাউনের প্রভাব পড়েছে এই কথা ঠিক, আর সেই কারণে ভারতে বহু ব্যাংকেই কমেছে এক এক করে বিভিন্ন স্কিমের সুদের হার। এর মধ্যে যেমন রয়েছে সেভিংস অ্যাকাউন্ট, তেমনি আছে আবার ফিক্সড ডিপোজিটও। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছে যে এই লকডাউনের কারণেই দেশের ব্যাংকগুলি মহামন্দার মুখ দেখবে, ফলে গ্রাহকরাও আগের মতো সুবিধা আর পাবে না। ICICI এবং HDFC এবং HSBC ব্যাংক এবং বন্ধন ব্যাংক, এছাড়া অ্যাক্সিস ব্যাংকের মতো বড় আকারের বেসরকারি ব্যাংকগুলি অনেকটাই কমিয়ে আনতে পারে তাদের সেভিংস অ্যাকাউন্টের সুদের হার। পাশাপাশি নতুন ফিক্সড ডিপোজিট করতে গেলে লাগু হবে নতুন সুদের হার, যা আগের থেকে অনেকটাই কম, মানে লকডাউনের আগে যে ফিক্সড ডিপোজিট করেছেন সেটাতেও তেমন কোনো পরিবর্তন আসবে না, কিন্তু নতুন ডিপোজিটে কমে যাবে সুদের হার, ফলে এখনই যদি ফিক্সড ডিপোজিট করতে যান তাহলে লোকসান হবে আপনার। তো বন্ধুরা এরপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ দফার লকডাউন শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু যে সমস্ত ক্ষেত্রে রাজ্যগুলি ছাড় দিয়েছে এখানে বিস্তারিত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী 31 মে পর্যন্ত চতুর্থ দফার লকডাউন জারি হলো রাজ্যে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কন্টেনমেন্ট জোনকে 3 ভাগে ভাগ করলেন, বুথ ও ওয়ার্ড ভিত্তিকভাবে করা হলো। A, B এবং C জোনে ভাগ করা হয়েছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত জোন, B বাফা জোন ও C ক্লিন জোন। 27 মে থেকে BC জোনে 2 জন করে যাত্রী নিয়ে চলবে অটো, এমনটাই জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21 মে থেকে কন্টেনমেন্ট জোন ছাড়া সব বড় দোকান খুলবে বলে নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। 27 মে থেকে জোর বিজন নীতিতে হকার মার্কেট খুলবে, জোর বিজন নীতিতে খোলা হবে দোকান, তা ঠিক করতে তৈরি হচ্ছে বিশেষ কমিটি। एर जोन्नो पास देवे पुलिस 50% कर्मीदेर निये बेसरकारी संस्थागुली खुलबे सामाजिक दूरत्व बजाय रेखे खुलबे सेलुन और पार्लार। बंधुरा एर परेर आपडेटे तोमरा देखते पाচ্ছ एखाने किन्तु 1100 जनेर चाकरी चले गेছে अलरेडी आरो 2000 जनेर चाकरी जेते पारे। तो करोनार जेरेई एखन गोटा विश्व जुड़ेई अधिकांश संस्थार व्यवसा तलानिते गत दो मास धरे लाभेर मुख देखेनी प्राय कोनो संस्थाई बरং कोटी कोटी टाकार लोकसान होयेছে तादेर। एई तालिकाय रयेছে सुइगी जोमैटो मतो फूड डेलिवरी एप्स संस्थागुलिओ। ताई बाध्य हये 1100 कर्मीके छाटाई करलो सुइगी। इतिमध्ये तादेर एक मासेर बाड़ती वेतन दिये तारपर छाटाई करा हयेছে। पाशापाशी संस्थार तरफे जानानो हयेছে व्यवसार परिमाण ना बाड़ले आरो 2000 कर्मीके छाटाई करा हबे। বন্ধুরা এই আপডেটটা খুব গুরুত্বপূর্ণ। এখানে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এখানে বলা হয়েছে 30শে জুন রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর অনুমোদন পুনর্নবীকরণ করার শেষ তারিখ, কিন্তু এই পুনর্নবীকরণ ফর্ম অনলাইনে জমা দেওয়ার কোনো পদ্ধতি এই মুহূর্তে নেই। তাই চূড়ান্ত সময়সীমা 30শে জুন থেকে বাড়িয়ে 30শে সেপ্টেম্বর করার প্রস্তাব দিয়েছিল পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষক সমিতি। এবার এই আবেদন মেনে নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে লেট ফাইন ছাড়া 31শে আগস্ট পর্যন্ত এই অনুমোদনের আবেদন জমা দেয়া যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু বড় বড় 5টা আপডেট তোমাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম টাইপের আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।